শুনলে অবাক হবেন, এবার যুক্তরাজ্যের পাসপোর্ট পেয়েছে একটি ভালুক। আর ভালুকটি তার প্রিয়জনের খোঁজে ঘুরতে ঘুরতে চলে এসেছে পেরু থেকে লন্ডন। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর পেডিংটন নামে একটি ভালুককে পাসপোর্ট দিয়েছে। শিশুতোষ গল্পের এই জনপ্রিয় চরিত্রটি সৃষ্টি করেছেন ইংরেজ লেখক টমাস মাইকেল বন্ড। খুব দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে প্যাডিংটন নিয়ে নতুন সিনেমা প্যাডিংটন ইন পেরু। সিনেমাটির সহপ্রযোজক রব সিলভা বলেন, আমি এবং আমার দল সিনেমাটিতে ব্যবহারের জন্য ভালুকটির একটি প্রতিরূপ পাসপোর্ট চেয়ে হোম অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা হোম অফিসকে চিঠি লিখে জিজ্ঞাসা করেছি যে আমরা একটি প্রতিলিপি পেতে পারি কি না। এর নির্মাতাদের অনুরোধের পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কাল্পনিক চরিত্র পেডিংটন বিয়ার এর জন্য একটি সরকারি পাসপোর্ট জারি করে। এরকম কেবল একটি পাসপোর্ট রয়েছে। পাসপোর্টটিতে পেডিংটনের ছবি ও পাশাপাশি তার 25 জুন জন্মদিন এবং পেরুতে তার জন্মস্থান সম্পর্কে উল্লেখ রয়েছে। ভালুকটির রয়েছে গা ভর্তি গাঢ় বাদামি রঙের লোম ও মাথায় লাল রঙের একটি গোল টুপি। পেডিংটন সিরিজের তৃতীয় সিনেমা পেডিংটন ইন পেরু 2025 সালের 17 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমায় ছোট্ট পেডিংটন তার আন্টি লুসির সঙ্গে দেখা করতে পেরু যাবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।